অফ মাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের তৌহিদ ভাইয়া, অ্যাডমিশন সায়েন্স একাডেমির আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে হচ্ছে ভাই, আমরা পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ভাই গুণগত রসায়ন চ্যাপ্টারের এক্সক্লুসিভ ইনফরমেশনের আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের কাছে 45টা স্লাইড আছে, 1/45 টোটাল 45টা স্লাইড আছে। এই 45টা স্লাইডে যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশন বা তথ্যগুলো যদি আপনারা ক্লিয়ার করতে পারেন তাহলে আমি আপনাদেরকে অ্যাসিউরেন্স বা নিশ্চয়তা দিয়েছিলাম গুণগত রসায়ন এই চ্যাপ্টার থেকে যে কোয়েশনে আসুক আপনারা খুব ইজিলি সলভ করতে পারবেন। সেই ধারাবাহিকতায়, সেই ইনফরমেশন শেয়ারের ধারাবাহিকতায় আজকে ভাই আমরা 2/45 অর্থাৎ 2 নম্বর স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করবো। আসুন দেখে নিই ভাই 2 নম্বর স্লাইডে আমি আপনাদের জন্য কী কী অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের এই 2 নম্বর স্লাইডে আমরা যে টপিকটা শেয়ার করবো সেটা হচ্ছে ভাই বিভিন্ন পরমাণুর বিভিন্ন আইসোটোপ, আইসোবার, আইসোটুন এবং আইসোমারের যে উদাহরণ এবং এখান থেকে কী কী এক্সক্লুসিভ ইনফরমেশন আপনাদেরকে ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে এবং কোয়েশ্চেন প্যাটার্নগুলো কী কী টাইপের হতে পারে সেই জিনিসগুলো ভাই আমি আপনাদেরকে আলোচনা করব। ওকে ভাই চলুন তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আসছে হচ্ছে ভাই আমাদের আইসোটোপ। কী আসছে ফার্স্টে? আইসোটোপ। এটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকে, আর অন্য কোনো শর্টকাট রিমেম্বার না থাকলেও আমাদেরকে, আমাদের কাছে এই আইসোটোপ, আইসোটুন, আইসোবার, আইসোমার এই জিনিসগুলোর শর্টকাটগুলো খুব ইজিলি রিমেম্বার থাকে, কারণ আমরা সবাই শিখেছি আইসোটোপের লাস্টে কী আছে ভাই? প আছে। প দিয়ে কী হয় ভাই? প্রোটন সংখ্যা হয়। কী হয় ভাই? প দিয়ে প্রোটন সংখ্যা হয়। কী হয়? প্রোটন সংখ্যা, অথবা আরেকটা জিনিস বলতে পারি পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তো আমরা আইসোটোপের সংখ্যাটার ডেফিনিশনটা রিমেম্বার করতাম, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু আরেকটা জিনিস যোগ করে দিই, কিন্তু বর সংখ্যা ভিন্ন। কী ভাই? বর সংখ্যা কি ভিন্ন, তাদেরকে আমরা কি বলেছিলাম? আইসোটোপ বলি। কি বলে থাকি ভাই? আইসোটোপ বলে থাকি। এখন এখান থেকে একটা কোয়েশ্চেন জাগিনা করিমের স্মৃতি দেখা গিয়েছিল, কোয়েশ্চেনটা খুব ইজি ছিল বাট ডেফিনিশনটা সবাই জানি বাট একটু কনফিউশন সৃষ্টি করে দিয়েছিল। যেমন কোয়েশ্চেনটা হয়েছিল, বর সংখ্যার ভিন্নতার কারণে নিচের কোনটি তৈরি হয়। বর সংখ্যার কি ভিন্নতার কারণে, বাট দেখেন বর সংখ্যার ভিন্নতার কারণে কিন্তু আপনার আইসোটোপ তৈরি হয়। কেননা আপনি আইসোটোপের সংজ্ঞায় শিখেছেন প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান থাকবে, বর সংখ্যা কী হবে? ভিন্ন হবে। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে বর সংখ্যার ভিন্নতার কারণে আমাদের কী তৈরি হয়? আইসোটোপ তৈরি হয়। সো সিক্রেট এই জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। যেমন এখান থেকে আরও কিছু টাইপের কোয়েশ্চেন হয়, যেমন কার্বনের কয়টি আইসোটোপ আছে, ক্লোরিনের কয়টা আইসোটোপ আছে, হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে, এভাবেও কিন্তু কোয়েশ্চেনগুলো দেখা গিয়েছিলো। সো আমরা একটু দেখি, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। কয়টা আইসোটোপ বা 3টা আইসোটোপ আছে, একটা হচ্ছে বর সংখ্যা, একটাতে হচ্ছে 1, একটাতে হচ্ছে 2, একটা হচ্ছে 3। তাহলে আইসোটোপ মানে কি? বর সংখ্যাগুলো ভিন্ন। দেখেন এই যে নিচে প্রোটন সংখ্যা সবগুলা কি? 1। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সবগুলাতে কত? 1। এখন এখান থেকে তার মানে আমরা বুঝলাম হাইড্রোজেনের টোটাল 3টা আইসোটোপ আছে। ঠিক আছে, 1, 2, 3 বর সংখ্যা বিশিষ্ট। তার মধ্যে এক বর সংখ্যা বিশিষ্ট যে হাইড্রোজেনের আইসোটোপ 1/1H, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটিয়াম। কি বলা হয়? প্রোটিয়াম। 2 নম্বরটাকে বলা হয় ডিউটেরিয়াম। 3 নম্বরটাকে বলা হয় হচ্ছে টিট্রিয়াম। কি বলা হয়? টিট্রিয়াম। তাহলে দেখেন ভাই প্রথমটাকে বলা হচ্ছে প্রোটিয়াম। আমি যদি একটু করে লিখি আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমটাকে বলা হচ্ছে প্রোটিয়াম, দেন 2 বর সংখ্যা বিশিষ্ট সেটাকে বলা হয় ডিউটেরিয়াম। এখানে অনেকগুলো ইনফরমেশন আছে সেই জন্য আমি লিখে দিচ্ছি। 3 নম্বর বর সংখ্যা বিশিষ্ট যেটা হাইড্রোজেন সেটাকে বলা হয় 3, এই জন্য টিট্রিয়াম। কি বলা হয়? টিট্রিয়াম। এর মধ্যে কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন যেগুলো ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায় সেটা হচ্ছে এই যে ডিউটেরিয়াম, যেটা 2 বর সংখ্যা বিশিষ্ট যেটা ডিউটেরিয়াম, এই ডিউটেরিয়াম অক্সাইডকে কিন্তু ভাই ভারী পানি বা হেভি ওয়েটের বলা হয়, যেটার সংকেত আমরা দেখেছিলাম D2O। ঠিক আছে, ডিউটেরিয়াম অক্সাইড, এই ডিউটেরিয়াম অক্সাইডকে বলা হচ্ছে বাড়ি পানি অথবা কী ভাই? হেভি ওয়েটার। হেভি ওয়াটার, আপনাকে কোয়েশ্চেন হবে বাড়ি পানির সংকেত কোনটা অথবা হেভি ওয়াটারের সংকেত কোনটা, তাহলে কোনটা? এই যে ডিউটেরিয়াম অক্সাইডকে বলা হচ্ছে বাড়ি পানি। ঠিক আছে, এখান থেকে এই এক্সক্লুসিভ ইনফরমেশনটা রিমেম্বার করবেন। আরেকটা ইনফরমেশন ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছিল, আমি যদি আপনাকে এগুলো একটু মুছে দিচ্ছি, ডেন্টাল ভর্তি পরীক্ষায় আরেকটা একটু প্যাচানো কোয়েশ্চেন দেখা গিয়েছিল। কোয়েশ্চেনটা হয়েছিল, আমি যদি আপনাকে কোয়েশ্চেনটাকে বলি, নিউট্রন নেই নিচের কোনটির, কোয়েশ্চেন হয়েছিল কীরকম? নিউট্রন নেই নিচের কোনটার, নিচের কোনটার নিউট্রন নেই। তাহলে এ নাম্বার অপশনে ছিল হচ্ছে আপনার 1, 1H, বি অপশনে ছিল হচ্ছে 2, 1H,
সি অপশনে ছিল হচ্ছে 3-1-H। তাহলে এখন আপনি বের করেন নিউট্রন নাইন নিচের কোনটা, এই যে দেখেন প্রোটিয়াম যেটা 1-1-H এটাতে কিন্তু ভাই কোনো নিউট্রন নাই। এই যে দেখেন এক থেকে এক যদি আপনি বিয়োগ করেন 1-1, তার মানে নিউট্রন সংখ্যা কত হচ্ছে শূন্য। তার মানে প্রোটিয়ামে কিন্তু আমাদের হাইড্রোজেনের যে আইসোটোপ প্রোটিয়াম, এই প্রোটিয়ামে কিন্তু ভাই কোনো কি নাই, নিউট্রন নেই। এই কোয়েশ্চেনটা ভর্তি পরীক্ষায় দেখা গেছিল, যেটা আমি আপনাদেরকে একটু বলে দিলাম। আসেন ভাই আমরা পরবর্তী ইনফরমেশনগুলো একটু দেখি, এগুলো কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, সফটওয়্যার ক্লাসগুলো স্কিপ করবেন না। পরবর্তী দেখেন কার্বনেরও তিনটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 12 বর সংখ্যা বিশিষ্ট, 12-13-14, 12-13-14, 12-13-14 বর বিশিষ্ট কার্বনের তিনটা আইসোটোপ আছে। তার মধ্যে হচ্ছে প্রকৃতিতে এই দুইটা আইসোটোপ স্থায়ী পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায় দুইটা স্থায়ী আইসোটোপ, একটা হচ্ছে 12-কার্বন-6, একটা হচ্ছে 13-কার্বন-6। কার্বনের টোটাল আইসোটোপ হচ্ছে তিনটা, বাট প্রকৃতিতে কার্বনের দুইটা স্থায়ী আইসোটোপ পাওয়া যায়, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 13। এবং এদের প্রাচুর্য হচ্ছে এই যে 12 যেটা, এটা পরিমাণ হচ্ছে 98.89%, পার্সেন্টেজটাও মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে 13-কার্বন বিশিষ্ট যেটা, এটা পাওয়া যায় হচ্ছে আমার 1.11%, টোটাল 100%। তার মানে প্রকৃতিতে কার্বনের দুইটা স্থায়ী আইসোটোপ আছে, একটা 12-13, তার মধ্যে 12-কার্বনের প্রাচুর্য হচ্ছে সবচেয়ে বেশি 98.89%, আর 13 যেটা এটা শুধুমাত্র অনলি 1.11%। ইনফরমেশনগুলোও কিন্তু ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছিল। দেন পরবর্তীতে যদি আমরা একটু করে দেখি, পরবর্তীটা দেখেন এই যে অক্সিজেনের তিনটা আইসোটোপ আছে, 16-17-18 বিশিষ্ট, ফসফরাসের দুইটা আছে, দেন ক্লোরিনেরও দুইটা আছে 35-37, ক্রোমিয়ামেরও দুইটা আইসোটোপ আছে, আয়োডিনের তিনটা আইসোটোপ আছে। এই যে আয়োডিন 131, এই আইসোটোপটা কিসে ব্যবহৃত হয় ব্যাকে কমেন্ট করে জানান, এই জিনিসটা কিন্তু ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছিল। দেন নিয়নের কিন্তু দুইটা আইসোটোপ আছে, কারবে নিয়নের, নিয়নের কয়টা আইসোটোপ আছে, দুইটা আইসোটোপ আছে, ঠিক আছে। এবং কার্বনের একটা আইসোটোপ আছে, যেটা হচ্ছে আপনার একটা আইসোটোপের একটা ব্যবহার আছে, সেটা কোথায় ব্যবহৃত হয় কার্বন আইসোটোপটা, সেটা আপনি আব্বাইকে কমেন্ট করে যান। বয়স নির্ধারণে, বয়স নির্ধারণে কার্বনের কোন আইসোটোপ ব্যবহৃত হয়, এবং এই যে আয়োডিনের যে আইসোটোপটা আছে 131 আয়োডিন, এটা আপনার কোথায় ব্যবহৃত হয় এটা ব্যাকে কমেন্ট করে জানান। এই দুটা ইনফরমেশন কিন্তু ব্যাক খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসেন এখানে আরেকটা এক্সক্লুসিভ ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি জিনিসগুলো একটু মুছে দিই, কারণ স্পেস আমাদের খুব কম, আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে, তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা মৌলেরই মোটামুটি একের অধিক আইসোটোপ দেখা যাচ্ছে, যেমন হাইড্রোজেনের তিনটা, কার্বনের তিনটা, ক্লোরিনের দুইটা, তার মানে একের অধিক সবগুলার আইসোটোপ আছে। বাট একটা এক্সক্লুসিভ ইনফরমেশন একটু নোট আকারে রিমেম্বার করবেন, সোডিয়াম এবং আরাম, সোডিয়াম এবং কি আরাম, এনএ এবং এইউ বাদে প্রকৃতিতে প্রায় সব মৌলেরই একাধিক কী আছে, আইসোটোপ আছে। এই কথা থেকে আপনি কি বুঝতে পারতেছেন, তার মানে সোডিয়ামের স্থায়ী আইসোটোপ মাত্র একটা, আরামেরও স্থায়ী আইসোটোপ মাত্র একটা, অর্থাৎ সোডিয়াম এবং আরাম বাদে 118টা মৌলের আর যতগুলো মৌল আছে সবগুলো মৌলের একাধিক কী আছে, আইসোটোপ আছে। বাট সোডিয়াম আরামের শুধুমাত্র একটা করে স্থায়ী আইসোটোপ আছে, এই ইনফরমেশনটা ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছিল। আরেকটা এক্সক্লুসিভ ইনফরমেশন আপনি রিমেম্বার করবেন, সেটা হচ্ছে আমরা জানি টোটাল আবিষ্কৃত প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে পাওয়া টোটাল মৌল হচ্ছে 118টা, কয়টা, 118টা মৌল। তার মধ্যে এই 118টা মৌলের মধ্যে আইসোবারের সংখ্যা হচ্ছে 1300, কত, টোটাল আইসোটোপের সংখ্যা, সরি আইসোবার না, টোটাল আইসোটোপের সংখ্যা হচ্ছে কত, 1300, কত ভাই, 1300, ঠিক আছে। এই এক্সক্লুসিভ ইনফরমেশনগুলো একটু রিমেম্বার করবেন। আসলে আমরা পরবর্তী জায়গায় যাই, এই আইসোটোপ টপিকটা কিন্তু অনেক বিশদ, আমি আপনাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি, বিভিন্ন আইসোটোপের ব্যবহার যেটা সেটা আমরা পরবর্তীতে স্লাইডে দেখব, তারপরে আমি আপনাকে একটু রিমাইন্ড দিয়ে দিচ্ছি। এই ব্যবহার থেকে কিন্তু ভাই অনেকগুলা কোয়েশ্চেন দেখা যায়, বয়স নির্ধারণে, ক্যান্সার চিকিৎসায়, টিউমার গলমণ্ড, এইরকম অনেকগুলা ইনফরমেশন আছে যেগুলোতে বিভিন্ন আইসোটোপ ব্যবহৃত হয়, ওই আইসোটোপগুলোর ব্যবহার এবং সংকেতগুলো একটু দেখে নেবেন। পরবর্তী যে টপিক আসলো সেটা হচ্ছে আমাদের আইসোবার, কোন টপিক ভাই, আইসোবার, আইসোটোপ যেভাবে পড়েছেন আইসোবারও সে জিনিস, সেটা কীরকম, আইসোবার লাস্টে উচ্চারণে কী আছে, বার, ব আছে, ঠিক আছে, কী আছে, ব আছে, ব দিয়ে আমরা পাই হচ্ছে বর সংখ্যা, কী সংখ্যা, বর সংখ্যা। আইসোটোপে যেরকম প পেয়েছিলাম, লাস্টে যেটা পাচ্ছি ওইটা সমান হবে, বাকিগুলা ভিন্ন হবে, তাহলে আইসোবার, বারে পাচ্ছি বর, তাহলে বর সংখ্যা কী হবে, অভিন্ন বা একই হবে, সমান হবে, তাদেরকে আমরা পরস্পরের কী বলবো, আইসোবার বলবো। তাহলে যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা ভিন্ন
কিন্তু বর সংখ্যা অভিন্ন বা একই, তাদেরকে পরস্পরের আইসোবার বলতেছি। তার মানে একটু বুঝে নেন, কনফিউশনে পড়েন না। আইসোবার ব দিয়ে হচ্ছে বর সংখ্যা, বর সংখ্যা কী হবে, একই হবে, বাট পারমাণবিক সংখ্যা কী হয়ে যাবে, এই ক্ষেত্রে ভিন্ন হয়ে যাবে। পারমাণবিক সংখ্যা কী যাবে, ভিন্ন হয়ে যাবে। আইসোটিউবের সাথে একটু কম্পারিজন করে নেন, আইসোটিউবে ছিল হচ্ছে পারমাণবিক সংখ্যা একই ছিল বাট বর সংখ্যা ভিন্ন ছিল, বাট আইসোবারে হচ্ছে বর সংখ্যা একই বাট পারমাণবিক সংখ্যা ভিন্ন। তাহলে এখান থেকেও কিন্তু কোয়েশ্চেনটা হতে পারে, পারমাণবিক সংখ্যার ভিন্নতার কারণে নিচের কোনটা তৈরি হয়? তাহলে আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যার ভিন্নতার কারণে তৈরি হচ্ছে আইসোটিউব, ঠিক আছে। বাট বর সংখ্যার ভিন্নতার কারণে, সরি, আইসোবার, পারমাণবিক সংখ্যার ভিন্নতার কারণে তৈরি হচ্ছে আইসোবার, বাট বর সংখ্যার ভিন্নতার কারণে তৈরি হয়েছিল আইসোটোপ। তাহলে এই যে দেখেন অনেকগুলো সংকেত দেওয়া আছে যেগুলোর মাধ্যমে বুঝতে পারি আমরা এগুলো আইসোবার। যেমন এটা আইসোবার কেন, কারণ এখানে বর সংখ্যা একই, এটা তো তিন, এটা তো তিন, বাট প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন। দেখেন বর সংখ্যা একই সবগুলোতে, বাট পারমাণবিক সংখ্যাগুলো কি ভিন্ন, ঠিক আছে। সেই জন্য এগুলোকে আমরা পরস্পরের কি বলতেছি, আইসোবার বলতেছি। এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন হয় নিচের কোন যুগল দুইটি পরস্পরের আইসোবার, এভাবে কিন্তু কোয়েশ্চেন হয়, বা নিচের কোন যুগল দুইটি পরস্পরের আইসোটোপ, আপনি সংকেত দেখেই বুঝে যাবেন, ঠিক আছে। আইসোবার খুঁজবেন হচ্ছে পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ, আর বর সংখ্যা যদি ভিন্ন হয় এরা হচ্ছে আমার আইসোটোপ, ঠিক আছে। আইসোবার, পারমাণবিক সংখ্যা ভিন্ন হলে আইসোবার, আর বর সংখ্যা ভিন্ন হলে আইসোটোপ, ঠিক আছে। একটু কনফিউশনে পড়ে যাবেন, একটু খুব কুলভাবে চিন্তা করবেন তাহলে পারবেন। দেন পরবর্তী টপিক আইসোটোন, সেম কথা, আইসোটোন লাস্টে কী আছে ভাই, ন আছে, লাস্টে কী আছে, ন। ন মানে কী ভাই, নিউট্রন সংখ্যা, ন দিয়ে কী হয়, নিউট্রন সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে আমার নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা একই হবে, নিউট্রন সংখ্যা কী হবে, একই হবে, ঠিক আছে। এই যে দেখেন আমরা ডেফিনিশন একটু যাই, যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন এবং বর সংখ্যা উভয় ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের কি বলবো, আইসোটোন বলবো, কি বলবো, আইসোটোন। শুধু নিউট্রন সংখ্যা সমান হবে আর বাকি সবগুলা ভিন্ন ভিন্ন হবে, তাদেরকে আমরা পরস্পরের আইসোটোন বলবো। যেমন আমরা একটু চেক করে দেখি, যেমন সোডিয়ামের এটা, যদি সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামের এটা চেক করে দেখি, নিউট্রন সংখ্যা বের করেন, ১৩ থেকে ১১ গেলে কত হবে, ১২, এক্ষেত্রে ২৪ থেকে ১২ গেলে ১২। এই যে দেখেন নিউট্রন সংখ্যা কি একই, সো নিউট্রন সংখ্যা যেহেতু একই তাহলে আমরা তাদেরকে বলবো আইসোটোন। দেখেন এখানে বর সংখ্যা একটাতে ২৩, একটাতে ২৪, বর সংখ্যাও ভিন্ন, আবার দেখেন প্রোটন সংখ্যা এটাতে ১১, এটাতে ১২। তাহলে বর সংখ্যাও ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন, বাট নিউট্রন সংখ্যা যদি সমান হয় আমরা তাদেরকে পরস্পরের কি বলবো, আইসোটোন বলবো, ঠিক আছে। এই জিনিসগুলো সবাই জানি আমরা, তারপর একটু রিমেম্বার করে দিলাম। এরপরে যে টপিকটা আসলো সেটা হচ্ছে আইসোমার, এটা নিয়ে কিন্তু একটু কনফিউশনে পড়েন, কারণ এই আইসোমার এই টপিকটা কিন্তু আমাদের হাজারি স্যারের যে বই, এই হাজারি স্যারের বইয়ে এই টপিকটা নাই, ঠিক আছে। এই টপিকটা আছে আমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের বই, ঠিক আছে, সঞ্জিত স্যারের বইয়ে এই টপিকটা আছে। তো আইসোমার জিনিসটাকে আমরা যদি একটু দেখি, যেসব পরমাণুর নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও বর সংখ্যা পরস্পর সমান কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন ও তেজস্ক্রিয় ধর্মের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে, তাদেরকে আমরা পরস্পরের কি বলবো, আইসোমার। তাহলে কি পাচ্ছেন আপনি, আইসোমার হচ্ছে তারা যাদের নিউক্লিয়াসে পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা এবং বর সংখ্যা পরস্পর কী হবে, সমান হবে। পারমাণবিক সংখ্যা এবং বর সংখ্যা পরস্পর সমান। আইসোটোনটা দেখেন, আইসোমার যেটা, এটা হচ্ছে আইসোটোনের বিপরীত। আপনি একটু খেয়াল করেন, পূর্বের আলোচনায় আমি আপনাকে আইসোটোন বলেছিলাম নিউট্রন সংখ্যা সমান হবে, আইসোটোন বলেছিলাম নিউট্রন সংখ্যা সমান, বাট পারমাণবিক সংখ্যা এবং বর সংখ্যা কী ছিল, ভিন্ন ছিল, তাদেরকে আমরা আইসোটোন বলেছিলাম। বাট আইসোমারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা এবং বর সংখ্যা সমান হলে তাদেরকে আমরা আইসোমার বলে থাকি। আশা করি ভাই বুঝতে পেরেছেন। এই যে আইসোমারের একটা উদাহরণ দেওয়া আছে, যেমন দেখেন এখানে এটাতে প্রোটন সংখ্যা এটাতেও ৩৫, এটাতেও ৩৫, বর সংখ্যা এটাতেও ৮২, এটাতেও ৮২। তাহলে বর সংখ্যাও একই, পারমাণবিক সংখ্যাও একই, এরকম হলে আমরা পরস্পরের কি বলবো, আইসোমার বলবো, কি বলবো, আইসোমার বলবো। সো এই জিনিসটা একটু রিমেম্বার করবেন, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখানে লাস্টে যেটা আছে সিক্রেট কথা, এটা তো আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম,
লাস্টে যে জিনিসগুলো আছে, আইসোটোপে প আছে, বারে ব আছে, টন টুনে আইসোটুনে ন আছে, এগুলো সমান হবে আর বাকিগুলো ভিন্ন হবে। এটা হচ্ছে সিক্রেট কথাটা আমরা সবাই জানি, বাট আমি আপনাকে একটু আলোচনা করে দিলাম। আজকে আমাদের ম্যাটা এক্সক্লুসিভ ইনফরমেশন গুণগত রসায়নের 2 নম্বর স্লাইডটা আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দিলাম। তবে এখানে আমি আপনাকে বলবো আইসোটোপ এই টপিকটা একটু বিশদ এবং বিস্তৃত, এই আইসোটোপের ব্যবহার এবং আইসোটোপ সম্পর্কিত যে এক্সক্লুসিভ ইনফোগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো যদি রিমেম্বার করতে পারেন তাহলে এখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে আপনি ভাই ইজিলি সলভ করতে পারবেন। ওকে ভাই, টুডে আপ টু দিস, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।